সব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারভিন সজ্জাত বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো 66 বাহিনী দিবসে শেখা অনির্বাণে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী শ্রদ্ধা সব বাধা দিয়ে নিয়ে উন্নয়নের গতি অব্যাহত রাখার ঘোষণা তফসিলের পর পঞ্চান্ন মামলার পাঁচশোরও বেশি গ্রেফতার দাবি বিএনপি মনোনয়ন প্রত্যাশী সহ সবার মুক্তি চেয়ে চিঠি মনোনয়ন সাক্ষাৎকারের শেষ দিনও তারেকের অংশগ্রহণ বিএনপির অনেকেই আওয়ামী লীগে আসার অপেক্ষায় দাবি কাদেরের মনোনয়নের নেতাদের জনপ্রিয়তা গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির মূল্যায়নে দলের জন্য নিবেদিতরা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন বিশ্ব শান্তি কামনায় মাহফিল ও ইবাদত বান্দিগি সহ নানা কর্মসূচি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই লাইভ টিভি এবং চ্যানেল আই ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে চলে বিস্তারিত সংবাদে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের উন্নয়নের গতিধারা কেউ ব্যাহত করতে পারবে না নীলাদ্রি শেখরের রিপোর্ট সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে শিখা অনির্বাণে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আলাদাভাবে গার্ড অফ অনার প্রদান করেন শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সেনা নৌ ও বাহিনী প্রধান পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী সাত বীরশ্রেষ্ঠর উত্তরাধিকারী এবং একশো একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মানী ও উপহার তুলে দেন প্রধানমন্ত্রী লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন দেশ কখনো ব্যর্থ হতে পারে না এই স্বাধীনতার সুফল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব সেটাই আমাদের লক্ষ্য যে দেশের মানুষ আর দায়িত্বের কষাঘাতে জর্জরিত হবে না ক্ষুধার অন্য জন্য হাহাকার করবে না মিনা চিকিৎসা মারা যাবে না অস্বীকার অন্ধকারে থাকবে না জাতির পিতা সেই স্বপ্ন পূরণ করা এটাকে আমি আমার কর্তব্য বলে নিয়েছি যে রাষ্ট্র পরিচালনা বা প্রধানমন্ত্রীর পদ আমার কাছে কোনো মূল্যবান না আমার কাছে মূল্যবান হচ্ছে যে পদের মাধ্যমে আমি যে দেশের মানুষের সেবা করতে পারছি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজ করতে পারছি সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় একটা সুযোগ প্রধানমন্ত্রী বলেন জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে অপশক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল কিন্তু এখন আর কেউ তা করতে পারবে না বান্ধবী যখন মহাকাশ জয় করেছি আবার আমরা সেই বিশাল সাগরে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি পাশাপাশি এখন আমাদের যেমন নেভিতে আমাদের এখন সাবমেরিন আছে সাগরের তলদেশ পর্যন্ত আমরা পৌঁছাতে পারি এই যে মর্যাদাটা আমরা পেয়েছি যে বাংলাদেশকে এখন মানুষ অনুকরণ করতে চায় বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের গতি ধারাটা যেন অব্যাহত থাকে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং ইনশাল্লাহ আমরা তা পারবো একবার যখন অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে যখন আজকে এগিয়ে চলার পথে আমরা যাত্রা শুরু করেছি ইনশাল্লাহ এই যাত্রা আর বন্ধ করতে পারবে না অনুষ্ঠানে নয়জন সেনা একজন নৌ এবং তিনজন বিমান বাহিনী সদস্যদের হাতে দু হাজার সতেরো আঠারো সালের শান্তিকালীন পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সে সময় সেনা নৌ ও বিমান বাহিনী নিয়ে বাংলাদেশ সামরিক বাহিনী গঠন করা হয় সেই থেকে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে আসছে বিস্তারিত জানাচ্ছেন কাজী উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়ে হত্যা করে শত শত বাঙালিকে ছাব্বিশে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাঙালি সেনা ছাত্র ও সাধারণ জনতা সমন্বয়ে একটি সামরিক বাহিনী গড়ে ওঠে একাত্তর এর এগারোই এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম এজি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি নিয়োগ দেন এপ্রিলেই এগারোটি সেক্টরে ভাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয় একাত্তরের জুলাই থেকে তিনটি নিয়মিত ব্রিগেড জেড ফোর্স এস ফোর্স এবং কে ফোর্স গঠন করা হয় দশ নম্বর সেক্টরের অধীনে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয় ফ্রান্সে পাকিস্তান সাবমেরিন ম্যাঙ্গ্রোতে প্রশিক্ষণরত আটজন বাংলাদেশি একত্রিশে মার্চ পালিয়ে ভারত চলে আসেন পলাশীর ভাগীরথী নদীর তীরে সাতাইশে মে থেকে ছয় আগস্ট পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর তিনশো পনেরো জন কমান্ড প্রশিক্ষণ নেন একশো জন নৌ কমান্ডো আগস্টের মাঝামাঝি চট্টগ্রাম মংলা চাঁদপুর এবং নারায়ণগঞ্জে অপারেশন জ্যাকপটে অংশ নেন তারা ছাব্বিশটি জাহাজ ধ্বংস করে উনিশশো একাত্তরের আঠাইশে সেপ্টেম্বর ভারতের ধিমাপুর ঘাটিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠা জন পাইলট সাতষট্টি জন টেকনিশিয়ান একটি এলয়েড থ্রি হেলিকপ্টার একটি অটার ও একটি ড্যাকোডো উড়োজাহাজ নিয়ে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনী মুক্তিযুদ্ধ বেগমান করতে উনিশশো সালের একুশ নভেম্বর বাংলাদেশের সেনা নৌ বিমান বাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে সেদিন স্থল নৌ ও আকাশপথে ত্রিমুখী আক্রমণে উন্মুক্ত হয় বিজয়ের পথ পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয় ষোলোই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে আশির দশকের মাঝামাঝি থেকে প্রতি বছর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় চানুয়াই ঢাকা এবার বিআরবি হসপিটালস লিমিটেড ভোটের আরো খবর তফসিল ঘোষণার পর গ্রেফতার পাঁচশো জনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি চিঠিতে বলা হয়েছে গ্রেফতারদের মধ্যে পাঁচজন আছেন যারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চিঠিতে সই করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার ও ধরপাকড় চলতে থাকলে ইসি আদৌ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও চিঠিতে প্রশ্ন তুলেছে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চতুর্থ ও শেষ দিনের মতো চলছে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে চলছে সাক্ষাৎকার এ নিয়ে জানতে যাচ্ছি রাহুল রায়ের কাছে তিনি সেখানে আছেন রাহুল গুলশানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার কর্মসূচি নিয়ে আমাদের জানান মনোনয়ন প্রত্যাশীদের চতুর্থ এবং শেষ দিনের মতো সাক্ষাৎকার চলছে এবং যথারীতি সেই সাক্ষাৎকার বোর্ডে রয়েছেন স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা এবং গত তিন দিনে কিন্তু ভিডিও কনফারেন্স দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক এবং আজকে আমরা কয়েকজন সঙ্গে কথা বলেছি যারা সাক্ষাৎকার শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে আজকে ভিডিও কনফারেন্সে ভোট দিয়েছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আসলে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তাদের কাছে জানতে চেয়েছেন সেখানে বিএনপির কি অবস্থা এবং তারা কেন বিএনপি থেকে মনোনয়ন জন্য বিস্তারিত কথা হয়েছে আর আজকে আপনি জানেন যে আজকে সেই সেই দিন দিন সকালে ইতিমধ্যে বিভাগের যারা মনোনয়ন করতেছি তাদের সাক্ষাৎকার পর্ব শেষ হয়েছে এখন বিভাগের সাক্ষাৎকার পর্ব চলছে এবং আমরা যতদূর এখানে শুনছি এবং জানতে পেরেছি যে ফরিদপুর বিভাগের মনোনয়ন করতেছি যে সাক্ষাৎকারও কিন্তু প্রায় শেষের দিকে এবং এরপরেই শুরু হবে ঢাকা বিভাগের যারা আছেন তাদের মনোনয়ন তাদের যারা মনোনয়ন চাচ্ছেন তাদের সাক্ষাৎকার আমি আজকে কিন্তু শেষ দিন আজকে হয়তো আজকে রাত পর্যন্ত চলবে এই সাক্ষাৎকার এবং এরপরেই আহ বিএনপির যে আসলে নির্বাচনের জন্য প্রার্থীদের যে আহ প্রক্রিয়া আসলে আমরা বলতে পারি যে এক ধরনের প্রার্থীটার যে চূড়ান্ত প্রক্রিয়া সেটা প্রায় সম্পূর্ণই বলা যায় কারণ আপনি জানেন যে এর এর আগে তারা পাঁচ দিন রোববার থেকে শুক্রবার পর্যন্ত গত সপ্তাহে যারা মনোনয়ন করতেছে তারা মনোনয়ন ফর্ম কিনেছেন এবং জমা দিয়েছেন এবং এরপর এই সাক্ষাৎকার শেষ এখন আসলে মনোনয়ন প্রত্যাশীদের অপেক্ষা আহ কখন আসলে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে কারা ধানের প্রতি আসলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে রাহুল ধন্যবাদ আপনাকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের চার দিনের সাক্ষাৎকার পর্বের শেষ দিন আজ বরাবরের মতো এদিনও সাক্ষাৎকার বোর্ডে ভিডিও কনফারেন্সে অংশ নেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত মিথিলা রিপোর্টে ময়মনসিং বিভাগ ও ফরিদপুর এবং সবশেষে ঢাকা বিভাগের সাক্ষাৎকার পর্বের মধ্য দিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব শেষ হতে যাচ্ছে চেয়ারপার্সনকে কারামুক্ত এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে নির্বাচনকে ভোটযুদ্ধ হিসেবে দেখছেন নেতা আমরা ব্যালট বিপ্লব করে দেশ নেতৃত্ব এবং রাজাকে মুক্ত করব এবং আমাদের তারুণ্য অহংকার দেশনায়ক নায়ক রহমানকে দেশে ফিরিয়ে আনবো আমরা মাঠ পর্যায়ের কর্মী মাঠে কাজ করছি দীর্ঘদিন মামলা হামলার শিকার হয়েছি এবার যদি আমাকে দল মনোনয়ন দেয় তাহলে অবশ্যই আমি বাংলাদেশের একটি সদর থেকে হয়ে যাবে আমি প্রত্যাশী এবং মনোনয়ন ইনশাল্লাহ আমি এটাকে বিজয় নিয়ে দেবো ইনশাল্লাহ আমরা বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের আন্দোলনের একটি অংশ হিসাবে আমি একশো পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ আমি নমিনেশন পাবো দলের একজন পরীক্ষিত কর্মী হিসাবে আমি মনোনয়ন প্রত্যাশা করছি শেষ দিনও লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার বোর্ডে অংশ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারেক রহমান মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দানের পর চার দিন ব্যাপী সাক্ষাৎকার পর্বে শেষ দিন আজ এখন শুধু অপেক্ষা কারা ধানের শেষ প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপির গুলশান কার্যালয় হতে মিথিলা রাজনীন চ্যানেল বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডি তিনে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন দলীয় মনোনয়ন নিয়ে জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়ে আছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন ওবায়দুল কাদের যদি না নেত্রীর ক্লিয়ারেন্স পাই একটু ইঙ্গিত দিলে সবুজ সংকেত দিলে সারা দেশে বিএনপির বিপুল নেতাকর্মী যে স্রোত দ্বারা আওয়ামী লীগে অভিমুখে যাত্রা করবে এই যাত্রা ফখরুল ইসলাম আলমগীর বন্ধ করতে পারবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয়ভাবে জনপ্রিয় নেতাদের মনোনয়ন দিতে চায় আওয়ামী লীগ জাতীয় পার্টির মনোনয়নে গুরুত্ব পাচ্ছে দলের জন্য নিবেদিত নেতারা আর ত্যাগী নেতাদের মূল্যায়নের কথা বলেছে বিএনপি বিস্তারিত শহীদুল্লাহ রাজুর রিপোর্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন ফর্ম বিতরণের পর এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ এ প্রক্রিয়ায় কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে দলগুলোর কাছে প্রধান তিন দলের নেতারা বলছেন সার্বিকভাবে জনপ্রিয় আর্থিকভাবে সচ্ছল এবং সাধারণে গ্রহণযোগ্য নেতারা পাবেন দলের মনোনয়ন তবে জোটের হিসাব নিকাশে তা পরিবর্তন হতে পারে বলে আভাস দিয়েছেন কেন্দ্রীয় নেতারা সর্বাধিক যে গুরুত্বটা দেওয়া হবে সেটি হলো যে তার যোগ্যতা যোগ্যতার মাপকাঠি হচ্ছে যে সে এলাকায় তার সম্পৃক্ততা এবং ঘনিষ্ঠতা কতটুকু এবং সেই ক্ষেত্রে জনগণ তার প্রতি কী ধরনের মনোভাব পোষণ করে সেটাই হচ্ছে মূল বিচার্য বিষয় তৃণমূল পর্যায় থেকে মাঠ পর্যায় থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে সার্ভে করিয়েছেন এবং এটা প্রতি তিন চার মাস পর পরই সার্ভেগুলো রিপোর্ট নিয়েছেন এই তথ্যপত্রের উপর ভিত্তি করেই প্রার্থী সম্বন্ধে সব তথ্য জেনেই তারপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা তৃণমূল পর্যায়ের থেকে একটা সুপারিশ আসবে সেটাও আমরা অগ্রধিকার দেব অন্যদিকে আমাদের যে জেলা কমিটি আছে তাদের একটা সুপারিশ নেব এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা দেখার পরে যোগ্যতা সাপেক্ষে তাকে কোয়ালিফাইড করা হবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই করার সাথে সাথে নেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের মতামত আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী এই প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে থেকে জনপ্রিয় তার প্রতি জনসমর্থন কতটুকু আছে সেগুলো যাচাই বাছাই করা সেটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয় কারণ জনসমর্থিত ব্যক্তি না হলে তো সে তো জিততে পারবে না যে প্রাচীর এলাকায় তার সবচেয়ে গ্রহণযোগ্য তা আছে জনপ্রিয় সাধারণ মানুষের কাছে এবং দলীয় নেতাকর্মীদের কাছে এই ধরনের একটা ক্লিন ইমেজের জনপ্রিয় ব্যক্তিকে আমরা মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছি আমরা চেষ্টা করব যারা ত্যাগী কর্মী দীর্ঘ পথ সকল প্রতিকূল অবস্থার মধ্যে এই পার্টির স্বার্থ রক্ষা করেছেন এবং জনপ্রিয় ব্যক্তি সব দিক দেখে তারপরে হয়তো মাননীয় চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন নেতারা জানিয়েছেন প্রার্থী বাঁচাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলগুলোর মনোনয়ন বোর্ড শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা এবার অন্যান্য খবর আজ পবিত্র ইদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে ইদে মিলাদুন্নবীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন চক্রমলিথা রিপোর্ট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এ দিনে পবিত্র মক্কায় মা আমেনার কোল আলো করে এ ধরায় আবির্ভূত হয়েছিলেন তেষট্টি বছর বয়সে বারোই রবিউলাওয়ালের ঠিক এ দিনে শেষ নবী ইহলক ত্যাগ করেন মুসলিমুম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন হচ্ছে রাজধানীর মিরপুর মাজার শরীফ প্রাঙ্গনে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে দাওতুল ইসলাম বদরপুর দরবার শরীফ সদরঘাট মোড় থেকে যশ্নে জুলুস বের করে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঈদে মিলাদুন নবীতে রাজধানীতে বিশ্বশান্তি শোভাযাত্রা করেছে কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা করেছে বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পরে আনন্দ শোভাযাত্রা বের করে তারা প্রেসক্লাব এলাকায় আরেকটি শোভাযাত্রা করেছে আঞ্জুমানে আশরাফিয়া বাংলাদেশ রাজধানীর মোহাম্মদপুর নুরজাহান রোডে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও র্যালি করেছে সেহাভিয়া দরবার শরীফ ঈদ এ মিলাদুল নবীতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সাজানো হয়েছে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিনভরই ছিল যশ্নের জুলুস বা আনন্দ শোভাযাত্রা আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া সোরা্দি উদ্যানে শান্তি সমাবেশ আয়োজন করে প্রিয় নবীর আদর্শে জীবন করার আহ্বান জানান ভক্তরা এ ধরায় বিশ্বনবীর জন্মকে স্বাগত জানিয়ে তাই কবি লিখেছেন হেরা হতে হেলে দুলে নুরানি তনু ও কে আসে যায় সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায় ও আমার কামলিওয়ালা কামলিওয়ালা চকর মালিথা চ্যানেল আই ঢাকা বঙ্গোপসাগরে তলদেশের রোবট দিয়ে সাবমেরিন কেবল বসিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগের পর সন্দ্বীপের অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ দেওয়ার কথা ভাবছে বিদ্যুৎ বিভাগ আগামী বছরের মধ্যে দেশের ছিয়ানব্বই শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়া এবং বাড়তি চাহিদা মোকাবেলার সব প্রস্তুতি নিয়েছে বিদ্যুৎ বিভাগ চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের সহায়তায় রিপোর্ট করছেন সঞ্জয় চাকি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বিদ্যুৎ দেয়া হতো ডিজেল আর সৌর বিদ্যুতে নামমাত্র সেই বিদ্যুতের দিন শেষ হচ্ছে দ্বীপবাসীর সীতাকুণ্ড থেকে সাগরের নিচ দিয়ে পনেরো কিলোমিটার সাবমেরিন কেবল গিয়ে উঠেছে সন্দ্বীপে দুই সালে একনেকে পাশের পর গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করে চীনা কোম্পানি এক বছরের মধ্যে জাতীয় গ্রিডের বিদ্যুৎ যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের ওই দ্বীপে এটা খুবই একটা চ্যালেঞ্জিং কাজ ছিল সমুদ্রের নিচে রোবট দিয়ে ক্যাবল লেইং করে সেই জায়গায় পৌঁছানো কার এই বিদ্যুৎ গিয়ে এখন প্রায় দেড় লক্ষর উপরে কানেকশান হবে সেখানে আস্তে আস্তে এটা বাড়বে সাবস্টেশন করে ফেলছি ইতিমধ্যে আমরা এবং সন্দীপের মানুষ কিন্তু একটা বলতে হয় এরা কিছুটা কিন্তু ভালো অবস্থা কারণ এদের অনেক বিদেশে থাকে এবং এরা আমি দেখলাম যে এরা ইতিমধ্যে বলা শুরু করছে ভাই আমাদের এখানে একটা ইকোনমিক জোন করা যায় কিনা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর সঙ্গে শতভাগ বিদ্যুৎ বাড়ানো হচ্ছে সব এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত না হলেও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা মোকাবেলার জন্য প্রস্তুত বিদ্যুৎ বিভাগ আমি এখন বিদ্যুৎ দিচ্ছি বারো হাজার তেরো হাজার হায়েস্ট উঠছে হয়তো এগারো হাজার হাজার আমি হাতে নিয়ে বসে আছি পনেরো হাজার ষোলো হাজারের মতো দিচ্ছি নিচ্ছেন আর কি হঠাৎ এখন তো শীত পড়ে গেছে আবার আট হাজার সাত হাজারে নেমে গেছে এবার ওরকম ঠান্ডাও পড়ে নাই বাট গ্রামে গঞ্জে বিদ্যুতের ব্যাপারটা কমে গেছে অনেক জায়গা আমরা এখন বলতে পারি যে এই ডিসেম্বরের মধ্যে নাইনটি সিক্স পার্সেন্ট আমরা আবার করে ফেলব যেখানে আমার গ্রিড কানেক্টিভিটি জায়গা আছে নাইনটি সিক্স পার্সেন্ট হয়ে যাবে যেসব জায়গা বাদ থাকবে শতভাগের জায়গায় সেগুলি এইট্টি পার্সেন্ট শেষ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট শেষ হয়ে যাবে আগামী বছরটা পুরোটা সময় লেগে যাবে শতভাগ শেষ করার জন্য বাকি অংশ শেষ করার জন্য বিদ্যুৎ বিভাগের লক্ষ্য লোডশেডিং মুক্ত রাজধানীর মতো সারা দেশে বিভ্রাটহীন বিদ্যুৎ সুবিধার চ্যালেঞ্জ মোকাবেলা করা সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা বিশ্ব সিওপিডি দিবস আজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডির এবারের প্রতিপাদ্য ধূমপান মুক্ত জীবন নির্মল বাতাস নিরক ফুসফুস দিবসটি উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সাইকেল র্যালি করেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড উদ্বোধন করেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রফেসর মোহাম্মদ আলী হোসেন রাজধানী মানিকিয়া এভিনিউ সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় এবার নিটল টাটা কৃষি সংবাদ দিনাজপুরে শিম চাষ বাণিজ্যিক ভিত্তিতে অনেকে শিম আবাদ করে নিজের ভাগ্য বদলেছেন মৌসুমের শুরুতে অজ্ঞাত রোগে গাছ আক্রান্ত হলেও সেই সমস্যা কাটিয়ে উঠেছে কৃষক শাহলম সাহের রিপোর্ট দিনাজপুরের বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ সিমের সমারোহ আবাদের শুরুতে খেতে ভাইরাস জনিত রোগ দেখা দিলেও পরে সেই সমস্যা কাটিয়ে উঠেছে কৃষক লাখ দশ বিশ হাজার টাকা পর্যন্ত আমরা দরমা পাইছি সিম চাষ করে লাভবান হয়েছি সিম লাগাইছি এক বিঘা মাটি সিম লাগাইছি সিম দাম ভালো পাইছি ভালো দাম পাচ্ছি হলে আগামীতে হয়তো আরো বেশি করে লাগার চিন্তা ভাবনা করবো অনেক পোকা ছিল এখন এখন পোকা মুক্ত আছে সিম কিন্তু প্রতিদিন বিভিন্ন জেলা থেকে পাইকারে এসে ভিড় করছে কৃষকের ক্ষেতে এখান থেকে সিম যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে জেলায় এবার দু হেক্টর জমিতে সিম চাষ হয়েছে তারা হারভেস্ট করছে সিম তুলছে এবং বাজারে এটার মূল্য তারা বেশি পাচ্ছে অন্যান্য জায়গার থেকে যে সিম এখানে ঢুকত তার থেকে এই আমাদের দিনাজপুরে উৎপাদিত যে সিমটা তার আমাদের খাদ্যমান এবং অন্যান্য দিক থেকে এটা ভালো বলে এটার বাজারও চাষিটা ভালো পাচ্ছে ধানের জেলা দিনাজপুরে এই সিম ধুম পড়েছে এই সিম চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই সিমের ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলে সিম চাষের পরিধি আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই এবার থাকছে প্রকৃতি সংবাদ অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভাঙা ও গলানোর সময় এর ভেতরে থাকা সীসার ক্ষুদ্র কণা মারাত্মক দূষণ ছড়াচ্ছে এসব অনুমোদনহীন পুনঃ প্রক্রিয়াজাতকরণ বন্ধ করতে এ সংক্রান্ত সরকারি বিধি এসআরও সংশোধনের উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর জাহিদুর জামানের রিপোর্টে বিস্তারিত যত্রতত্র পুরাতন ব্যাটারি ভাঙা এবং এর ভেতর সীসা গলানোর মতো মারাত্মক ক্ষতিকর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতে সরকারি বিধি এসআরও সংশোধনের উদ্যোগ এভাবে ব্যাটারি ভাঙা এবং সীসা গলানোর সময় ক্ষুদ্রকণা বাতাসে এবং মাটিতে ছড়িয়ে পড়ছে কর্মশালায় আলোচনা হয় এই সীসার মারাত্মক দূষণ এবং মানব দেহে এর ক্ষতিকর দিক নিয়ে গত বছরে ব্যাটারি আমরা আমরা মতো আইডেন্টিফাই করতে পেরেছি যদি আপনার দিয়ে লোকজন চলাফেরা করে ওইখান দিয়ে মানুষের বডিতে এটা ইনটেক করবে বাচ্চাদের আইকিউ বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট বাচ্চাদের অর্গান ডেভেলপমেন্ট সব কিছুতে এটা একটা হিউজ এফেক্ট করে পরিবেশ দূষণ ঠেকাতে অনুমোদনহীন অবৈধ কোনো প্রক্রিয়া জাতকারীর হাতে যাতে পুরানো ব্যাটারি না যায় সে ব্যবস্থা রাখা হচ্ছে সংশোধিত এস আর ওতে ব্যবহৃত ব্যাটারি যেখানে সেখানে দেওয়া যাবে না ফালানো যাবে না যেন এটা যেন অথরাইজড রিসাইকেলের কাছে যেন জিনিসটা আসে তো এই পুরো প্রক্রিয়াটাকে মানে ইউজার এবং প্রডিউসার এই মানে দুজনের উপরে একটা মানে এবং সিস্টেমের ভিতরে জিনিসটা যেন ঘটে যাতে ওই যে থেকে লেট না নেয় সেই কারণে কিন্তু আমরা এই এস আরতে ঢুকাইছি তাতে কী হবে এখন যত্র যত্র তারা যদি না কেনে তাহলে ব্যাটারি খুলবে না ভাঙবে না এটাতে বাতাসে সীসা যাবে না মাটিতে যাবে না এই জিনিসগুলো হবে আর আমাদের জনসচে দরকার কেন আমরা যখন তখন যার কাছে বিক্রি করে দিচ্ছি ফলে কাছে যাচ্ছে না সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর এবং ব্যাটারি অ্যাসোসিয়েশন কারকদের অ্যাসোসিয়েশন জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা